হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে কিন্তু আমরা আলোচনা করব WBP SOI, তার মক টেস্ট এবং SOI এর মেন এক্সাম ডেট কবে হতে চলেছে। কেন WBPRB-র কিন্তু যেটা রটে তা কিন্তু কিছুটা ঘটে, এটা কিন্তু আমরা পাস্ট যে সমস্ত এক্সামগুলো হয়েছে, যেরকম WB এক্সাইজ মেন থেকে শুরু করে এর আগে ওয়্যারলেস, তো এটা কিন্তু আমরা দেখেছি যে যেটা রটে সেটা কিন্তু ঘটে, তা এরকমও কিন্তু একটা এক্সপেক্টেড এক্সাম ডেট শোনা যাচ্ছে। তো অবশ্যই আমাদের তো প্রিপারেশান নিতেই হবে, তার জন্যই তো আমাদের মক টেস্ট, মেগা মক এবং মক কিন্তু আমরা SOI পরীক্ষার জন্য আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব। সমস্ত ক্লাসের আপডেট গিফট অফ দ্য গ্যাবিডু আমাদের টেলিগ্রামে কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা চলুন প্রথমে তাহলে আমি একটু জেনে নিই। দেখুন এক্সপেক্টেড, প্রথমে আমি এক্সাম ডেট যেটা জানা গেছে, মানে যেটা আর কি মানে জানা শোনা যাচ্ছে আর কি, এক্সপেক্টেড কিন্তু, হ্যাঁ ভালো করে কিন্তু শুনবেন, সেটা হলো ফেব্রুয়ারির এন্ডে, না হলে কিন্তু মার্চের শুরুতে। এটা হলো SOI পরীক্ষার এক্সপেক্টেড এক্সাম ডেট, ঠিক আছে। সম্ভাবনা কী রয়েছে? সম্ভাবনা কিন্তু ফেব্রুয়ারির শেষেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, ঠিক আছে। এবার আমি কিন্তু মক টেস্টগুলো নিয়ে আলোচনা করব। এবার যেহেতু ফেব্রুয়ারির শেষে সম্ভাবনা বেশি পরীক্ষা হওয়ার, তাই জন্য আমরা সেই অনুযায়ী কিন্তু ডেসক্রিপটিভ মক টেস্ট টোটাল 1000 অর্থাৎ 1000 মার্কসের কিন্তু মক টেস্ট আমরা কিন্তু অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে। 1000 মার্কসের কবে কি মক টেস্ট হবে শিডিউলটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই, এবং কেন আপনি মক টেস্টগুলো দেবেন সেটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে। শিডিউলটা দেখুন, 1 তারিখ থেকে কিন্তু মক আপনি দিতে পাচ্ছেন, টুইজডে অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে দেওয়া যাচ্ছে। 1 ফেব্রুয়ারি হবে মেগা মক 1। মেগা মক বলতে কী বোঝায়? যেই মকগুলো কিন্তু অ্যাকর্ডিং টু, যেইভাবে মানে সিলেবাস অ্যাকর্ডিং টু এবং পরীক্ষার হলে আপনি যেভাবে প্রশ্নগুলো পাবেন, ঠিক আছে, সেটাই হলো গিয়ে মেগা মক, মানে 1 টাইপ অফ এক্সামই আপনি ধরে রাখতে পারেন। মেগা মকের কিন্তু 1 মেগা মকের পেপার 1, আমরা কিন্তু পেপার 1, 2, 3 আপনাদের 350 নম্বর রয়েছে, আমরা সেটাকে কিন্তু 2 দিনে ভাগ করেছি। পেপার 1-এ GS রয়েছে, সেখানে আপনার ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, সেটা কিন্তু 6 PM থেকে হচ্ছে, সেদিন 150 মার্কস। নেক্সট দিন 2 তারিখ আমার মেগামক 1-এ পেপার 2 আর 3 হচ্ছে, এটা 6 PM, সেটা হলো গিয়ে 200 মার্কসের হচ্ছে, ঠিক আছে। 7 তারিখ রয়েছে দেখুন, GS মক রয়েছে পেপার 1, এটা কিন্তু GS মকটা হবে 100 নম্বরের, অর্থাৎ এখানে কিন্তু শুধু জেনারেল স্টাডিজই হবে, এখানে কিন্তু ম্যাথ এবং রিজনিং যেটা রয়েছে আপনাদের 25-25-50 সেটা কিন্তু সেদিন নেই, ওকে, কারণ GS-টা অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট আমার 10 তারিখ যেটা রয়েছে, 10ই ফেব্রুয়ারি, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার হবে, অর্থাৎ পেপার 2 এবং পেপার 3, যেখানে আমার 200 নম্বরের কিন্তু আমার পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে, বাংলা এবং ইংলিশ। নেক্সট আমার কী রয়েছে, 15 তারিখ, 15-2-2022-এ টুইজডে মেগামক 2 রয়েছে, এখানে পেপার 1 হচ্ছে, এবং 16 তারিখ কিন্তু আমার পেপার 2 এবং 3 কিন্তু হচ্ছে 200 নম্বরের। এই টোটাল 1000 অর্থাৎ 1000 নম্বরের কিন্তু মক কিন্তু হচ্ছে, 2টো মেগামক, 1টা GS-এর মক, 1টা ল্যাঙ্গুয়েজ পেপারের কিন্তু মক, আপনারা টোটাল 6টা মক কিন্তু আপনারা দিতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা মকগুলো প্রত্যেকটাই ডেসক্রিপটিভ, মকের ফিচার্স কী রয়েছে, যে অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন হবে, অ্যান্সার কী কিন্তু ইভ্যালুয়েট করে দেওয়া হবে, আপনার খাতা কীরকম কী করছেন খাতা চেক করে দেওয়া হবে, এবং অবশ্যই টাইপ মডেল অ্যান্সার কী কিন্তু দেওয়া হবে। আমি টাইপ মডেল অ্যান্সার কী কীরকম আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, টাইপ করা কিন্তু, ওকে। আর এখানে একমাত্র ম্যাথটা তো ডেসক্রিপটিভ, ম্যাথ তো টাইপ করা যায় না, তাই ম্যাথ কিন্তু অবশ্যই হাতে লিখে কিন্তু PDF করে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে গ্রুপটা হবে, এবং গ্রুপ সাপোর্ট কিন্তু টেলিগ্রামে কিন্তু থাকছে। আচ্ছা ফিজটা কী রয়েছে, 599 টোটাল, এই ছটা ডেসক্রিপটিভ যে মক না হচ্ছে তার মধ্যে কিন্তু 599 হলো কি আমার ফিজ, 18% GST অ্যাড করে, এটা কিন্তু 1 টাইম পেমেন্ট। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যাবেন ইনস্টামোজো, সেখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। রেজিস্ট্রেশন আজকে থেকে শুরু, অর্থাৎ 28-1-2022, শেষ হলো গিয়ে 31-1-2022, অবশ্যই কিন্তু প্রত্যেকে জয়েন করে নিন, ওকে। যারা ইচ্ছুক রয়েছেন, এই নিজে মানে কতটুকখানি প্রিপারেশান নিয়েছেন তার প্রস্তুতি যাচাইয়ের জন্য কিন্তু
আমরা যে মকটা সেট করেছি আমার মনে হয় না এটা মানে এর পরে কিছু আর ভাবার প্রয়োজন আছে, এটা যথেষ্ট বলে মনে হয়। আপনি তারপরে ব্যাচে অ্যাড হলে সেই অনুযায়ী কিন্তু আপনার ইভ্যালুয়েট করার পর কিন্তু আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। নেক্সট আমি কি আসছি, নেক্সট আমার আমি কিন্তু আসছি যে নেক্সট আমার যেটা রয়েছে সেটা হলো গিয়ে, নেক্সট যেটা রয়েছে আমি কিন্তু মডেল যে অ্যান্সার কি, মডেল অ্যান্সার কি টাইপ সেটা কিন্তু দেখাচ্ছে। এটা হলো আপনাদের এসওআই এর আমাদের ব্যাচ চলছে, আপনারা জানেন। দেখুন এখানে একটা, আচ্ছা এটা তো সারাংশ, আমি একটা এখানেই দেখাই। এই যে দেখুন এটা এটা হলো গিয়ে টাইপ হলো গিয়ে মডেল কিন্তু অ্যান্সার কি, এইভাবে কিন্তু আপনারা টাইপ কিন্তু পাবেন, ঠিক আছে, টাইপ করা থাকবে। কিন্তু আমি বলবো যে পুরোপুরি মডেল অ্যান্সার কির ওপর বেস না করে আপনি কিন্তু নিজে কতটা দিতে পাচ্ছেন সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। এবং আমাদের খাতা যে ইভ্যালুয়েট করা সেটা কিন্তু মানে ইভ্যালুয়েট করার পর যে আপনার কতটুকখানি আপনি পারছেন এবং কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পাচ্ছেন সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। মডেল অ্যান্সার কি তো রয়েছেই, এবং অনেকে আমি মানে এসওআই এবং এসআই দেখেছি যে অনেকে অ্যান্সার কি কিন্তু ডাউনলোড করে ঠিক মতো, কিন্তু পার্টিসিপেট কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু ওখানে তো ক্লাস টেস্ট ক্লাস হচ্ছে সেটা কিন্তু করে না, এটা কিন্তু একটা রোগ রয়েছে। তো এখানে কিন্তু আমি বলবো যারা একদম সিরিয়াস এবং প্রত্যেকটাই ছটা মকে কিন্তু আপনাকে ছটাতেই পার্টিসিপেট করতে হবে। যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি মডেল অ্যান্সার কি ডাউনলোড করব, তাহলে কিন্তু বলবো যে আপনি কিন্তু খুব একটা উপকৃত এই মক থেকে কিন্তু অনেকটা হবেন না, ঠিক আছে। আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকটি মকে কিন্তু পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে। সুতরাং যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নিন, ওকে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে কিন্তু অবশ্যই ইমেল কিংবা আপনার কাছে ফোন কল চলে যাবে, ঠিক আছে। আর অবশ্যই টেলিগ্রাম নাম্বারটা কিন্তু দেবেন, ওকে। আর ভালো করে প্রিপারেশন নিতে থাকুন, ক্লাস তো আসবেই। আমরা যেরকম এর আগে ক্লাস নিয়েছি, আমি প্রথমে মনে আছে যে কমিউনিটি সেকশনে কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছিলাম জিএসএ, সেগুলো দেখে নিন। আর যারা চ্যানেল মানে দেখছেন না সাবস্ক্রাইব না করে তাদের বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখুন, তাহলে কিন্তু আপনারা, এবং অল নোটিফিকেশান করে রাখুন। কমিউনিটি সেকশনে কিন্তু অনেক সময় ভিডিও করা হয় না, কমিউনিটি সেকশনে কিন্তু পোস্ট কিন্তু যায়, তো সেগুলো কিন্তু ফলো রাখার জন্য সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন, ওকে। আমি কিন্তু কোশ্চেন দিয়েছিলাম ওখানে জিএসগুলো ভালো করে দেখার জন্য, ঠিক আছে। যারা দেখেননি কমিউনিটি সেকশনটা দেখে নিন, পেয়ে যাবেন, ওগুলো ভালো করে যেন প্র্যাকটিস করা থাকে, খুব গুরুত্বপূর্ণ টপিক, ওকে। সো থ্যাংক ইউ, যারা ইচ্ছুক রয়েছেন রেজিস্ট্রেশন চটপট করিয়ে নিন।